হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জিরো মেড কিট ক্যারেক্টার কম্বো দেখাবো, যা ইউজ করলে তোমাদের মেড কিট করার কোনো প্রয়োজন হবে না। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো গাইজ, জিরো মেড কিট ক্যারেক্টার কম্বোটি আমরা দুই ভাগে ভাগ করেছি, নাম্বার ওয়ান রাশাদদের জন্য, নাম্বার টু সার্ভাইভারদের জন্য। নাম্বার ওয়ান ক্যারেক্টার কম্বোটিতে আমরা অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে ইউজ করবো ডিজে আলোক। এই ক্যারেক্টার তোমাদেরকে ড্যামেজ খাওয়ার পর 30 এইচপি দিবে। এরপর সেকেন্ড স্লোটে আমরা লিওন ক্যারেক্টারটি রাখবো, এই ক্যারেক্টার তোমাদের ড্যামেজ খাওয়ার পর 60 এইচপি দিবে। এরপরে থার্ড স্লোটে আমরা ফ্রড ক্যারেক্টারটি রাখবো, এই ক্যারেক্টার ড্যামেজ খাওয়ার পর 30 এইচপি দিবে। এরপর লাস্ট স্লোটে আমরা ইউজ করবো জোটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার দিয়ে তোমরা এনিমিকে নক করলে 20% এইচপি পাবে। এর সাথে তোমরা পান্ডা পেটটি ইউজ করবে, তাহলে নক করার পর আরও 10 এইচপি এক্সট্রা পাবে। এরপরে তোমরা যারা সার্ভাইভ করে গেম প্লে করো তাদের জন্য দ্বিতীয় ক্যারেক্টার কম্বোটি। এখানে আমরা অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে রাখবো কে ক্যারেক্টার। এই ক্যারেক্টার ইপি মোডে রাখলে ইপি দেয় এবং এইচপি মোডে রাখলে এইচপি দেয়। কে একটা মারাত্মক ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারকে আরও বেশি মারাত্মক করার জন্য সেকেন্ড স্লোটে আমরা রাখবো কাইরোস ক্যারেক্টার। এই কাইরোস ক্যারেক্টার তোমাদের 1 সেকেন্ডে 2 ইপি করে দিবে, তাই তোমরা কে ক্যারেক্টারের এইচপি মোড অন করে রাখবে, তাহলে তোমরা আনলিমিটেড এইচপি পাবে। এরপর থার্ড স্লোটে ইউজ করবো নোটোরা ক্যারেক্টার, এই ক্যারেক্টার গাড়ি চালানোর সময় তোমাদের 2 সেকেন্ডে 5 এইচপি করে দিবে। এরপরে তোমাদের টিমমেট তোমার গাড়িতে থাকলেও কিন্তু এইচপি পাবে। এরপর লাস্ট স্লোটে আমরা মিশা ক্যারেক্টারটি ইউজ করবো, মিশা ক্যারেক্টার ইউজ করে গাড়ি চালালে এনিমি তোমাদের গাড়িতে সহজে ড্যামেজ দিতে পারবে না। এবং পান্ডা পেটটি কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে, কারণ পান্ডা পেট ইউজ করে এনিমিকে নক করলে তোমরা 10 এইচপি এক্সট্রা পাবে। তোমাদের কাছে কোন ক্যারেক্টার কম্বোটি বেস্ট মনে হয়েছে তা কমেন্টে জানাও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।